হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল রিওয়াজ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি, আই হোপ আপনাদের খুব খুব ভালো লাগবে। আর এখন প্রায় 11টার মতো বাজে, আর সকালবেলা মানে কিছুই খাওয়া হয়নি। এখন কফি বানাবো, কফি খাবো, তারপরে রান্না বান্না শুরু করবো। তো কি রান্না করবো এখন ভাবিনি। আর এই যে কলম আবদুল্লাহকে পড়ানোর সময় কালকে রাতে কলম দিয়ে এটা কি দাগাদাগি করছিলাম, তো এটা আমার অনেক আগে থেকে অভ্যাস। যখন পড়াশোনা করতাম তখনও কলম দিয়ে খুব মানে দাগাতাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হলো ডিম, 3টা ডিম নিলাম দুপুরের জন্য, আর রাতের জন্য শিং মাছ। ধৌত করতে হবে, ধৌতে হবে। আর শিঙি মাছও খুব একটা নাই। আর তুমি বাবা আসবে শুক্রবারে, এসে বাজার টাজার করবে। কয়টা আছে? 3টে আছে, হয়ে যাবে রাতের বেলা। একসাথে মনে করো হলো মুরগি, বাজার থেকে আনছিলাম আবদুল্লাহকে স্কুলে দিয়ে, তারপরে এটা নিয়ে আসছিলাম। তো কিছু করা হয় নাই। ও, আমি তো ভুলেই গেছি আমি কফি বানাবো, আগে আগে তো ডিম সেদ্ধ উঠাই দিলাম। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, পানিটা আমি উঠাই দিই হাঁড়িতে। এই যে পানি উঠে গরম উঠাই দিছি কফি খাওয়ার জন্য, আর ডিমটা নামাই রাখছি। আর এইটা সকালবেলা আনছিলাম আবদুল্লাহকে মাদ্রাসা দিয়ে, তারপরে মুরগিটা নিয়ে আসছিলাম, কারণ আবদুল্লাহ সাহেব আজকে আমি বলার মুরগি আনছি, কয়েকদিন সোনালি, তারপরে কক খাওয়া হয়েছে। তো এই জন্য আজকে আমি সাদা মুরগি, আর আমি যেহেতু মুরগি টুরগি খাই না, তো এই জন্য ভাবলাম এটাই নিয়ে যাই ওদের জন্য। এটাও খাক, তারপরে আবার চেঞ্জ করে করে খাওয়া ভালো, একটা খাইতে খাইতে ভালো পরে ভাল লাগে না। দেখ, বড় আছে মুরগিটা, 2.5 কেজির মতো, 2.5 কেজি বড় আছে অনেক। আজকে এই মুরগিটা রান্না করবো না, কালকে যেহেতু শুক্রবার কালকে রান্না করবো। যা কিছু করি, পোলাও টোলাও, তার সাথে মুরগি। আমি এখন ফ্রিজ থেকে এই যে এটা হচ্ছে কচু পানি তরকারি, এটা অনেক আগে আনা হয়েছে, কিন্তু একা তো ওরা তো খায় না। আজকে বের করলাম যে এটা আমি ভর্তা করব, এই জন্য ফ্রিজে রেখে দিচ্ছিলাম। পানি গরম হয়ে গেছে, হতে থাকো হতে থাকো। এটা হলো আমার কফি, আর তুমি কই? এই হলো আমার গরম গরম কফি, আর এই কফিটা এখন আমি খেয়ে নেব, তারপরে আবার আসতেছি। নিচে টক 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 শব্দ শুনে তারপরে গেলাম, যা দেখি যে বিল লিখতে আসছিল, কারেন্ট বিল, কষ্ট হয়ে গেছে। তারপরে এই যে শাক তুলে নিয়ে আসলাম, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এটা হলো আলু শাক, মিষ্টি আলু আছে না, সে মিষ্টি আলু, মিষ্টি আলু শাক নিচে অনেক হয়েছে, তো নিয়ে এসলাম। ভাবলাম যেহেতু মানে শিং মাছ বেরিয়েছে, তো শিং মাছ দিয়েটা হালকা হালকা জল করে রান্না করি, জল রাখবো না, শুকনো শুকনো করে ভালোই লাগবে।
খারাপ লাগবে না। কেন ছেড়ে দিচ্ছি, কারণ গরমে আর দাঁড়াতে পারতেছি না যেটা। আর এই যে হলো ডিম আর আলু ভাজছি, আর এ হলো কাজু, এটা বাঁচতেছি হলো ঘন্টার জন্য। তো কচু ভাজা হয়ে গেছে, আর এটা এখন আমি নামাবো। আর এটা শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে রসুন দিয়ে একটুখানি ভাজি। তো টেনশন করতেছি যে এটা খাওয়ার পরে আবার আমার অ্যালার্জি তো চাপ দেবে, তো সমস্যা নেই, কিছু পছন্দের জিনিস কষ্ট হলে খাবো, দরকার হলে ওষুধ খাবো। আর এইটা হলো ওই মাছ বোনা, মানে ডিম বোনাটা করতেছি। আর তারপরে আমি শাকের ঝোল রান্না করব, এটা হয় নাই তো, প্রচণ্ড রকমের গরম লাগতেছে। আর আর এত ভালো শাকে নিচ থেকে আনছি, প্রচুর শাকের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ধুতে ধুতে কীরকম চেহারা বানাই ফেলছি। তারপরে না হইলে মনে হয় 6 থেকে 7টা ধোয়া দিয়েছি, তো মাছ আগে কষানো হয়ে গেছিলো, তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম। আর দেখতে বোঝা যাচ্ছে শাক এত নরম। তো এখন আমি আসছি বারান্দায়, মানে রান্নাঘরে এত গরম না, ওইখানে দাঁড়িয়ে থাকা যায় না, তো একটু পর পর আসতেছি। আর মানে বাতাস খাওয়ার জন্য, আর ফ্যানের বাতাসের চাইতে ওই বাইরে যে বাতাস হচ্ছে না, বাইরে যে মানে বাতাস হচ্ছে না, এই বাতাস একেবারে মনে হয় এসির মতো আসলাম বাসায় এসে, এত খারাপ লাগছে। তারপরে আর শোয়া থেকেই উঠি নাই, মানে ঘুমাইছিলাম, অনেকক্ষণ ঘুমাইছিলাম। তারপরে টিকটক দেখছিলাম, মানে বর্তমানে মানে আমার একটা স্বভাব আছে, মানে এটা কিছুদিন পর পরে আমার মুড চেঞ্জ হয়। তো এই কিছুদিন বাংলা নাটক খুব ভালো লাগে, ওইগুলো দেখি, তারপরে না এইসব ব্যাপার কেমন, মানে কিছুদিন পর পর ভালো লাগে না। তো এখন আবার মানে একটা জিনিস ধরছি, সেটা হচ্ছে টিকটক। মানে 3 দিন ধরে আজ মানে আমি আর কোনো কিছু দেখতেছি না, শুধু টিকটক দেখতেছি। আমি কিন্তু নিজে টিকটক বানাই না, কিন্তু দেখি ভালো লাগে, কিন্তু জানি না আবার কয়দিন এই নিচে থাকবো, কিন্তু আর কিছু না। আবার একটু বেশি বক বক করে ফেলতেছি, তাই না? তো এখন আব্দুল্লা সকালবেলা কিছু খেয়ে যায় না, না খেয়ে যায় তো আজকে জোর করে ওরে একটা লিচি আছে না, এই যে বটল এই জিসের ওইগুলো একটা খেয়ে গেছে, আর বিস্কিট বলছিলাম খাবে না। তো সকালবেলা তো জোর করে ওটা খাওয়ানো হয়েছে, তো আসার পরে রান্না টান্না এখন শেষ করে ফেলতে হবে, তারপরে ও এসে তারপরে ও ভাত খাবে একবারে, তাও একটা বেজে যাবে গোসল টোসল করে। তো তার আগে আমার রান্না বান্না সব কমপ্লিট করতে হবে, এখন আমি যাই। এত বাতাস হইতেছে না, মানে ঠাস ঠাস করে দরজাটা লাগিয়ে যাচ্ছে, তাই তাইটা লাগাই দিয়ে যায় নয়তো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, মা কি বাতাস, জামা কাপড় ওই যে বারান্দা এখানে কি পরিমাণ বাতাস হইতেছে, মাদ্রাসা থেকে চলে আসছে, আর ও বলে যে তরমুজ খাবে, তো বের করলাম তোর কাটতে দেবো। আর যে হলো কাঁচা মরিচ সকালবেলা আনা হয়েছিল, তো এগুলো আর বাসা হয় নাই, তো এইভাবে এখন আর বাঁচতে ইচ্ছা করতেছে না, মানে মরিচের যে বুঠা ফেলানোর তো ইচ্ছা করতেছে না, তো এইগুলো এইভাবে রেখে দেবো। আর জাল না মনে হয় মরিচে খুব একটা, আমি এমনি খাইছি আনার পরে ভাত খাইছি যখন তখন খাইছি, কিন্তু ভালো লাগে নাই, মানে তেমন একটা জাল না, সে কাঁচা মরিচ যদি জাল জাল না হয় ভালো লাগে না। আর দেখেন শাকের অবস্থা, মানে এত নরম হয়ে গেছে, আর শাকের যে মজা এরকমই, মানে কেমন সাদা সাদা ফেকাইছে, আসলে লাইট জ্বালানো তো মনে হয় এই কারণে এরকম লাগতেছে। তা আমি এখন এতে একটু পানি দিয়ে দিই, কারণ পানি আমি একটুখানিও দিই নি, সিদ্ধ হয়ে গেছে শাক,
তো আমি এখন একটু পানি দিয়ে দিলাম, তো গামা গামা আর কি ঝোল রাখবো। কেমন যেন লাগতেছে সাদা সাদা, যাই হোক কোনো ব্যাপার না। আমি এতে জিরার গুঁড়ি, মানে জিরাটা আমি ভাজি ভাজি ওটা গুঁড়া করে রাখি, তারপর আমি তরকারির ঝোল বা যা কিছু রান্না করি উপর দিয়ে ছিটিয়ে দিই। মানে আমি কাঁচা, আর আমি জিরা খুব কম খাই, মানে কাঁচা জিরা খুবই কম খাই, মাংসে ছাড়া জিরা খুব একটা খাই না। এই যেমন একটা আমি হলুদ দিয়ে দিলাম, কেমন যেন সাদা সাদা লাগতেছে। তো এর পরবর্তীতে যদি মানে রান্না করি তাহলে হলুদ একটা আর একটু বেশি করে দিতে হবে, কারণ টাইমে নিয়ে যায় শাকে, এটা আমার জানা ছিল না। তো এই যে রান্না বান্না মোটামুটি আমার হয়ে গেছে। এই হলো ভর্তা, আর এই হলো ডিম ভুনা, মুড়িরা ডিম ভুনা, আর এই হলো শাক আর শিং মাছের ঝোল। আর শাকিবের জন্য আবার আলাদা করে একটু শিং মাছ এগুলো রাখছি পেঁয়াজ মরিচ দিয়ে।